কনসিডার করব, ঠিক আছে? আচ্ছা একবারে সিম্পল কথা বলছি, বইতে বা আমার ইয়েতে যেমন দেওয়া আছে সেরকম নয়। আচ্ছা তুই আমাকে এখানে আর এইচএল টা আমি ক্যালকুলেট করছি, আর এইচএল মানে যে লিমিট x টেন্ডস টু 3 প্লাস কত আসছে সেটা হচ্ছে বক্স x মাইনাস বক্সের ভিতরে x বাই 3, এটা ক্যালকুলেট করছি। আচ্ছা তুই বলতো 3 প্লাস, 3 প্লাস মানে ধর 3.01, 3.01 এর বক্স কত হবে? 3.01 এর তার বক্স কত হবে? ডেফিনেটলি এইখানটায় বসালে সেটা হবে 3, আর এইখানটায় যদি বসায় তাহলে কত আসছে 3.01/3, মানে আর যাই হোক না কেন জাস্ট গ্রেটার দ্যান 1, তাই তো? তার মানে এর বক্স নিলে শুধুমাত্র 1 আসছে, তার মানে এটা আসছে কত 2, ঠিক আছে? আর যখন LHL নিচ্ছি, LHL নেওয়া মানে কি লিমিট x টেন্ডস টু 3 মাইনাস, সরি 3 মাইনাস, 3 মাইনাস যখন নিচ্ছি, 3 মাইনাস মানে তুই বলতো যে 3 মাইনাস মানে 3 এর থেকে সামান্য কম, 3 এর থেকে সামান্য কম মানে 2.99 ধর, তাহলে 2.99 তার বক্স নিলে কত হবে? আমি যদি বলি 2.99 তার বক্স নিলে কত হবে, মানে এটার ক্ষেত্রে আমি যদি বক্স x মাইনাস বক্স অফ x বাই 3 যদি করি তাহলে এটার ক্ষেত্রে 2.99 মানে তার বক্স হচ্ছে 2, আর এটার ক্ষেত্রে কত হবে 2, মানে এটা হচ্ছে দেখ 2.99/3 মানে এটা লেস দ্যান 1, আর লেস দ্যান 1 হলে তার বক্স কত হয় 0 হয়, তার মানে কত আসছে 2। তাহলে LHL আর RHL দুটোই আমার 2 আসছে, তাহলে লিমিটটা কি হবে, এক্সিস্ট করবে, ইকুয়াল টু হলো, তার মানে এক্সিস্ট করবে, বল কোনো সমস্যা আছে তো বল।